হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করতে ভালোই আছো। আমি রত্ন, তোমরা দেখছো জানা কম্পিউটার ইউটিউব চ্যানেল। আশা করি অনেকদিন থেকে ভিডিও আসেনি বলে তোমরা হয়তো মন খারাপ করছিলে। আজকে তোমাদের এমন একটা টপিক নিয়ে আলোচনা করবো বা এমন একটা জিনিস দেখাবো যেটা দেখে তোমরা অবশ্যই নিজেরাই বলতে পারবে যে এই ভিডিওটা দেখে তোমাদের কতটা কাজে লেগেছে। আজকে যে ভিডিওটা দেখাবো তার মধ্যে তোমরা এরকম ধরনের টেক্সট এডিট করে নিতে পারবে এবং তার জন্য কোনো লিমিটেশন নেই, ঠিক আছে? তো জানা কম্পিউটার লিখেছি এরকম ধরনের স্টাইলের, তোমরা এটা দিয়ে তোমরা নিজেদের নাম বা তোমাদের নিজেদের ব্র্যান্ড কিছু একটা বানিয়ে নিতে পারবে এবং সেটা পিএনজিও বানাতে পারবে। তো এরকম ধরনের ফাইল বা এরকম ধরনের নেম আর্ট তোমরা কীভাবে বানাবে কয়েকটা জাস্ট লিখে, তো এর জন্য তোমাদের কিছু করতে হবে না বা তোমাদের কিছু অ্যাপ সফটওয়্যার কিছু করতে হবে না, ডাউনলোড করারও প্রয়োজন নেই। কম্পিউটার থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কারণ কম্পিউটার থেকে তোমাদের সুবিধা হবে, আমি যেটা বলে দেবো সেটা করতে পারবে। আর তোমরা যদি মোবাইল থেকে দেখে থাকো, যদি মোবাইল থেকে করতে চাও তাহলে কী কী করতে হবে ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে, তোমাদের কোনো অ্যাপ লাগছে না, তোমরা সেখান থেকে করে নিতে পারবে। জাস্ট কথাটা আমি কী বলছি সেগুলো কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে। তো আমি তোমাদের দেখানোর জন্য ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে মেটা এআই লিখে সার্চ করবে, আমি তোমাদের একবার দেখিয়ে দিই। মেটা এআই লিখে জাস্ট সার্চ করবে, তোমরা সার্চ করলে কিন্তু তোমাদের ফার্স্ট অফ অল কিন্তু তোমরা হয়তো ফেসবুকের একটা পেজ পেয়ে যাবে, তারপর সেকেন্ড পেজটাতে হয়তো এটা থাকবে, কারণ সেকেন্ড পেজটাতে যেটা থাকবে সেটা হচ্ছে মেটা এআই বা এই লোগোটা কিন্তু অবশ্যই দেখে নেবে। আমি জুম করে দেখিয়ে দেখানোর চেষ্টা করছি, দেখো এটা কিন্তু থাকবে। এখানে জাস্ট ক্লিক করবে দিলে কিন্তু তোমরা কিন্তু অরিজিনাল মেটার যে সাইট সেই সাইটের মধ্যে চলে আসবে। আসার পরে তোমাদের কিন্তু অবশ্যই সাইন আপ করতে বলবে, সেটা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম যে কোনো একটা দিয়ে সাইন আপ করতে বলবে। তোমরা যদি মোবাইল থেকে দেখে থাকো তাহলে কিন্তু তোমরা ফেসবুকের মেসেঞ্জার অ্যাপটি যদি থাকে তোমরা সেখান থেকে কিন্তু লগ ইন করলে মেটা এআইটা পেয়ে যাবে। এবং যদি তোমাদের কাছে হোয়াটসঅ্যাপ থাকে, যদি হোয়াটসঅ্যাপটা থাকো তাহলে কিন্তু মেটা এআই হোয়াটসঅ্যাপের মধ্যেও কিন্তু লঞ্চ করা আছে, সেখান থেকেও কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ তোমরা এই চ্যাটের অপশনটা কিন্তু পেয়ে যাবে। আর কম্পিউটার থেকে যারা দেখছো তারা অবশ্যই কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনো একটা দিয়ে কিন্তু লগ ইন করে নেবে। লগ ইন করার পর এরকম কিন্তু তোমাদের প্রম্পট লিখতে আসবে, এইখানে তোমরা যে প্রম্পটটা দিবে সেই প্রম্পটটা এখানে জাস্ট পেস্ট করবে। পেস্ট করার পর তাহলে কিন্তু তারপরে কিন্তু এন্টার করতে হবে, ঠিক আছে? দিলে কিন্তু তোমাদের এটা লোডিং হয়ে যাবে, দিলে কিন্তু চারটে ইমেজ আসবে, যেটা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কিন্তু একটা ইমেজের কিন্তু রিকোয়ার্ড থাকে, এখানে কিন্তু চারটে ইমেজ থাকবে। আর তোমরা এই প্রম্পটটা কিভাবে নিজেরা বানাবে তার জন্য একটা আইডিয়া দিয়ে দিই। তোমরা সবার প্রথম তোমরা যদি মোবাইল থেকে দেখে থাকো তাহলে কিন্তু তোমরা ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট অ্যাপে কিন্তু অবশ্যই ইনস্টল করে নেবে। যে ধরনের টপিকটা নিয়ে ছবিটা চাইছো সেটা কিন্তু এখানে বাংলায় ডিসক্রাইব করবে বা বর্ণনা দিবে, তবেই কিন্তু সেটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে, সেখান থেকে কিন্তু জাস্ট কপি করে নেবে। তো কম্পিউটার থেকে যারা দেখছো তারা কিন্তু এই সিস্টেমটা করবে, এখান থেকে ভোকাল বা ভয়েস সিস্টেমটা কিন্তু চালু করে নেবে। মোবাইল থেকে যারা দেখছো তারাও কিন্তু এটা করতে পারবে। একটি জঙ্গলের মাঝখানে নদী বয়ে গেছে এবং সূর্যের আলো পড়ছে, নদীর পাড়ে থ্রি ডি আকারে লেখা আছে রতন নামটি, এটি লতা পাতা দিয়ে ঘেরা আছে। দেখো জাস্ট এটা আমি ভয়েস দিয়েই কিন্তু আমি লিখে নিয়েছি, এত বাংলা টাইপ করতে হচ্ছে না, এখান থেকে জাস্ট কপি করবো। কপি করার আগে তোমাদের কিন্তু দেখে নিতে হবে যে এখানে কারেক্ট সেন্টেন্স করে যেটা হেড বা যেটা মেন জিনিস টপিক যেটা যেটা হচ্ছে আমার নাম রতন, তো এখানে রতন নামটা ঠিক এসছে কিনা এটা অবশ্যই ফলো করবে। এখান থেকে কপি করলাম, এটা জাস্ট কপি করার পর মেটাতে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছ আমি যে আগের প্রম্পটা যেটা দিয়েছিলাম সেই প্রম্পটা দিয়ে কিন্তু এরকম চারটে ইমেজ চলে এসছে। তোমরা চাইলে এই চারটে ইমেজ কিন্তু এখান থেকে কিন্তু থ্রি ডটে ক্লিক করে কিন্তু ডাউনলোড করতে পারো। এখান থেকে দেখো আমি ডাউনলোড করে নিচ্ছি। এবার এই চারটে ইমেজ আমি একটু পরে ফুল করে দেখাচ্ছি। এবার এই জায়গাটায় আমি পেস্ট করছি, এটা কোনটা পেস্ট করলাম, যেটা আমি ট্রান্সলেট থেকে কপি করছিলাম সেটা এখানে পেস্ট করছি, তারপর কিন্তু এন্টার করে দিচ্ছি। এরকম তোমরা কিন্তু মোবাইল থেকেও যদি করো এরকম ট্রান্সলেট ব্যবহার করে নিজেরা একটা ইমেজকে বর্ণনা করবে এবং যে টেক্সটটা লেখা থাকবে সেটা ভালো করে ডবল কোলনের মধ্যে রাখবে, দিয়ে কিন্তু লেখাটাকে পরিবেশন করবে, দিলে কিন্তু তোমরা পার্টিকুলার সেই ইমেজটি কিন্তু পেয়ে যাবে। দেখো আমি কিন্তু যেরকম লিখছিলাম দেখো সেরকম চলে এসছে। দেখো একটা নদীর মাঝখান দিয়ে সূর্যের আলো পড়ছে এবং তার পাড়ে লেখা আছে এরকম রতন নামটা, রতন নামটা কিন্তু আমি ভালো করে লিখে দিয়েছিলাম বলেই কিন্তু এরকম কিন্তু চলে এসছে। তো এরকম তোমরা কিন্তু নিজেরা নিজেদের মতো করে বর্ণনা করবে, সেটা কীভাবে বর্ণনা করবে আশা করি বুঝতে পেরে গেছো। তো ইমেজগুলো আমি এবার যদি ডাউনলোড করি এই ইমেজগুলো এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। তো আমি ফুল করে দেখাই একবার যে ইমেজগুলো যে ডাউনলোড করলাম সেই ইমেজগুলো কেমন হয়েছে বা সেই ইমেজগুলো দেখতে কেমন লাগছে সেটা চলো একটু দেখিয়ে দিই। দেখো এই ইমেজগুলো কিন্তু আমি তোমাদের ফার্স্টেই দেখিয়েছিলাম, এবার দেখো এই ইমেজগুলো কিন্তু আমি প্রম্পট দিয়ে লাইভ তোমাদের দেখালাম, দেখতে পাচ্ছ? তো যেগুলো কিন্তু তোমাদের একটু কারেকশানের প্রয়োজন আছে সেগুলো কিন্তু আবার পুনরায় সেই প্রম্পট মারবে, তাহলে কিন্তু নতুন করে চলে আসবে, দেখতে পাচ্ছ? এরকম খুব সুন্দর কিন্তু চলে এসছে, দেখো দেখতে পাচ্ছ? এরকম কিন্তু তোমরা নিজেরা থ্রি ডি আকারে কিন্তু টেক্সটটা লিখে নিতে পারবে। বাকি থাকলো ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করতে হয় এটা নিয়েও কিন্তু আমার অলরেডি ভিডিও বানানো আছে, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নিবে বা কমেন্ট করবে, আমি কিন্তু সেগুলো দিয়ে রাখবো। তো প্রম্পট নেওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট তো অবশ্যই করে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।